আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সিঙ্গার এলইডি টিভি 28 ইঞ্চি, এটা প্যানেল রিপেয়ার করব। তো এটার প্রবলেমটি কি আমি আপনাদেরকে দেখাই। আমি টিভিটি চালু করে নিলাম, একটা চালু হতে একটু সময় না। হ্যাঁ, দেখুন হোয়াইট স্ক্রিন আলো হয়ে যাচ্ছে। তো এটা আমরা কীভাবে রিপেয়ার করব এটা সম্পূর্ণ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এরকম আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দেবেন। তো আর কথা বাড়াবো না, টিভিটির মডেলটি আপনাদেরকে দেখাই। তো এটাই টিভির মডেল, SLE28T3520TC। তো এটা 28 ইঞ্চি। তো আমরা টিভিটি খুলে আপনাদেরকে দেখাই। তো টিভিটি খুলেছি, তা আমরা প্রথমে দেখব প্যানেল ভোল্টেজটি। প্যানেল ভোল্টেজটি 12 আছে। প্যানেল ভোল্টেজটি দেখার পরে আপনারা দেখব ভিডিডি, এখানে 3.3 থাকবে, এখানে ভিডিডি অ্যাকুরেট আছে। তারপরে আমরা দেখব ভিজিএল ভোল্টেজটি, ভিজিএল দেখুন অ্যাকুরেট আছে। তারপরে আমরা দেখব ভিজিএইচ, ভিজিএইচ ভোল্টেজটি অ্যাকুরেট আছে, ভিজি ভোল্টেজ অ্যাকুরেট আছে, ভিএ ভোল্টেজটি, এবিডিডি ভোল্টেজ অ্যাকুরেট আছে। তো আমাদের এখানে সব ভোল্টেজই প্রেজেন্ট আছে। তো আমাদের মূলত প্রবলেম এখান থেকে সাইড কপে ভোল্টেজ পাচ্ছে না, মিসিং আছে, সেই কারণে এই সমস্যাটি হচ্ছে। তা আমি টিভিটি প্যানেলটি খুলে আমরা দেখব আসলে কি প্রবলেম, কপ আইসিটি নষ্ট হয়ে গেছে নাকি ভোল্টেজটি মিসিং আছে, এটা আমরা দেখব। তো আমি চালু করেছি। তো আসলে এটার ডাটা শিট আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের 1 নম্বরে ভিজিএইচ, 2 নম্বরে ভিজিএল, 3 নম্বরে ভিডিডি, 4 নম্বরে এসটিভি, 5 নম্বরে এসটিভিআর, 6 নম্বরে ওই, 7 নম্বরে সিকেভি, 8 নম্বরে এসটিভি, 9 নম্বরে এসটিভি টু আউট। তো আমরা এখন ভোল্টেজগুলো দেখব। তো আমাদের ভোল্টেজগুলো দেখতে হলে 1 নম্বরে ধরতে হবে। তো 1 নম্বর আপনারা বুঝবেন কিভাবে, যদিও এখানে তেমন বোঝা যায় না আমার এই মাউসে। দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে দেওয়া আছে। দেখুন এই যে নাম্বার দেওয়া আছে। তো আপনারা এই নাম্বার দেখে ডাটা শিট বের করে কাজ করবেন। তো আমরা ভিজিএইচ, ভিজিএল এগুলো আমরা দেখব আসলে ভোল্টেজগুলো আছে কি না। তো আমরা প্রথমে দেখব এক নম্বরে ধরেছি, 1 নম্বরে আমাদের ভোল্টেজ ভিজিএইচ ভোল্টেজটি অ্যাকুরেট। ভিজিএইচ অ্যাকুরেট আছে, ভিজিএল অ্যাকুরেট আছে, 3.3 এগুলা সব অ্যাকুরেট আছে। তা আমাদের 5 নম্বরে এসটিভিআর, দেখুন এই ভোল্টেজটি মিসিং, মিসিংয়ের কারণে এখন আপ ডাউন করছে। এই 5 নম্বর এই ভোল্টেজটি মিসিং আছে। এই 5 নম্বর আমাদের কি ভোল্টেজ, 5 নম্বরে
STBR STBR আমি একটা জাম্পারিং করে দেব তাহলে আশা করে যাই হয়ে যাবে আমি জাম্পারিং করে আপনাদেরকে দেখাই তো দেখুন আমি ওয়াইটি আমি ওয়াইটি দেখুন এই পাই দিয়ে টেনে দিয়েছি দেখুন এখানে আমি লাগিয়ে দিয়েছি এখানে দেখুন এসটি ভিআর এসটি ভিআর এই পয়েন্টে আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমি দেখব কেমন হলো আমি আগে দেখে রাখছি দেখুন একদম একুরেট হয়ে গেছে তো এটা আমি ফিটিং করে আপনাদেরকে দেখাই তো আমার ফিটিং করা হয়ে গেছে আমি চালু করে নিলাম টিভিটি দেখুন অ্যাকুরেট সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনটি প্রেস করে দেবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ